শুরুতেই সংবাদ শিরোনাম। ব্যস্ত শপিং মলে রুশ মিসাইল হামলা, বহু হতাহতের আশঙ্কা। 3 লাখ সেনা উচ্চ সতর্কতায় রাখবে ন্যাটো, বললেন স্টোন টেলনবার্গ। শীত আসার আগেই যুদ্ধের অবসান চান ইউক্রেনের প্রেসিডেন্ট। এবং সবশেষ থাকছে যে কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেয়নি তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর ক্রেমেন চুকের একটি ব্যস্ত শপিং মলে দিনে দুপুরে বিমান দিয়ে মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা। এই হামলায় বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হামলার বিষয়ে বলেন, রাশিয়ার মিসাইল ক্রেমেন চুকের একটি ব্যস্ত শপিং মলে হামলা চালিয়েছে। হামলার সময় শপিং মলটিতে 1000-এরও বেশি মানুষ ছিলেন। তিনি আরও বলেন, কল্পনাও করা সম্ভব না কতজন হতাহত হয়েছে। রাশিয়ার কাছ থেকে শিষ্টাচার এবং মানবিকতা আশা করা বৃথা, যোগ করেন জেলেনস্কি। গণমাধ্যম আল জাজিরা ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল অফিসের বরাত দিয়ে জানিয়েছে, এখন পর্যন্ত দুইজন মানুষ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আরও 9 জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। ইকোনমিস্টের সাংবাদিক অলিভার ক্যারল ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন, চিত্র ভয়ানক। তিনি টুইটারে বলেছেন, ক্রেবেন চুকে ভয়ানক চিত্র, রাশিয়ার মিসাইল শপিং মলে আঘাত করেছে। যে মানুষটি ফোনে কথা বলেছেন তিনি বলেছেন, মানুষ বিল্ডিংয়ের ভেতর আছে, দেয়ালগুলো ধসে পড়া শুরু করেছে। রাশিয়ার হুমকি মোকাবেলায় 3 লাখ সেনা উচ্চ সতর্কতায় রাখবে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। জোটের মহাসচিব জেন স্টোলটেনবার্গ সোমবার এই তথ্য জানিয়েছেন। ন্যাটো প্রধান বলেন, বেশ কয়েক বছর ধরে ন্যাটো রাশিয়ার সঙ্গে অংশীদারিত্ব গড়ার চেষ্টা করেছে, কিন্তু রাশিয়াকে বের হয়ে গেছে। সংলাপের পরিবর্তে তারা যুদ্ধ বেছে নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, আমাদের এই বাস্তবতার জবাব দেওয়া প্রয়োজন। আগামী 28 থেকে 29 জুন স্পেনের রাজধানী মাদ্রিদে ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। ন্যাটো মহাসচিব জেন স্টোলটেনবার্গ বলেছেন, ইতিমধ্যেই 40,000 সেনা উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। এই সংখ্যা বৃদ্ধি করে 3 লাখেরও বেশি করা হবে। চলতি বছর শীত আসার আগেই যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনকে সাহায্য করার জন্য G7 নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সোমবার জার্মানিতে চলমান G7 সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। G7 নেতাদের কাছে পুনর্গঠনের জন্য সাহায্য সহ বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা, শস্য রপ্তানিতে সহায়তা এবং নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধের যে পরিস্থিতি তাতে ইউক্রেনের সেনারা প্রতিরোধ জোরদার করলে রাশিয়ার জন্য লড়াইটা খুব কঠিন হয়ে পড়বে। তাই বছরের শেষ নাগাদই যুদ্ধ অবসানের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য G7 নেতাদের কাছে আর্জি জানান জেলেনস্কি। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরও বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি। G7 নেতারা আগামীকাল মঙ্গলবার সমন্বিতভাবে রাশিয়ার উপর চাপ বাড়াতে নতুন প্যাকেজ নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। একই সঙ্গে ইউক্রেনকে অর্থনৈতিক, মানবিক, সামরিক এমনকি কূটনৈতিক সমর্থন দেওয়া সহ দীর্ঘমেয়াদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করারও প্রতিশ্রুতি আসবে এই সম্মেলন থেকে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিতে তুরস্ক পশ্চিমা নেতৃত্বকে অনুসরণ করেনি, কারণ তুরস্ক বাস্তববাদ অর্থনীতি বিবেচনা এবং ভারসাম্য নীতি অনুসরণ করে। রোববার তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন টক টিভিকে দিয়ে একটি সাক্ষাৎকারে এই কথা বলেছেন। নিষেধাজ্ঞা আরোপ না করার কারণ হিসেবে কালিন বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আঙ্কারা ভারসাম্যের নীতি অনুসরণ করেছে। তিনি বলেন, যেহেতু আমরা জ্বালানির জন্য বিদেশি উৎসের উপর নির্ভরশীল, তাই আমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছি, যেমন করে ইরানের সঙ্গেও করা হয়েছিল। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গেও তুরস্কের ভালো সম্পর্ক রয়েছে। সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, ইউক্রেন যুদ্ধের পর আমরা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করিনি, অবশ্য আমাদের দেশের স্বার্থ রক্ষা করতে হবে। কালিনের মতে, মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে রাশিয়ার চেয়ে তুরস্কের অর্থনীতি বেশি ক্ষতি হবে। ইব্রাহিম কালিন দাবি করেন এবং বলেন, আমরা স্পষ্ট অবস্থান নিয়েছি, বর্তমানে পশ্চিমারাও এটি মেনে নিয়েছে। ভূরাজনৈতিক কারণে তারা তুরস্কের অবস্থান সম্পর্কে কিছু বলে না। তিনি জোর দিয়ে আরও বলেন, তার দেশ রাশিয়ার ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপের নীতি সমর্থন করে না।
কালিন জিজ্ঞাসা করে বলেন, যাদের পশ্চিমা বিলিয়নিয়ার বলা হয় তাদের রাশিয়ায় অলিগার্খ বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে কি এমন কোনো নেতা নেই? তিনি আরও বলেন, তুরস্ক রুশ সামরিক অভিযানকে আক্রমণ হিসেবে দেখে। তিনি ইউক্রেন রাশিয়া উভয়কেই বলেন, যত দীর্ঘ যুদ্ধ হবে মূল্য তত বেশি দিতে হবে। কালিন বলেন, সত্যি বলতে কি অন্য কোনো দেশ নেই যে দুই পক্ষকে একত্রিত করার চেষ্টা করে। তার মতে বিশ্ব একটি নতুন শীতল যুদ্ধের মুখোমুখি হচ্ছে, যেখানে পশ্চিমে শক্তিশালী রুশ বিরোধী মনোভাব এবং রাশিয়ায় পাশ্চাত্য বিরোধী মনোভাব ছড়িয়ে পড়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টবক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।